তাহলে ওকে বলছেন নাম্বারটা কি ডিলিট করে দিয়েছেন নাকি? কিরণ কান্তি বাবু, হ্যাঁ কিরণ কান্তি বলছি, আপনার জন্য আমার ছেলে জেলের কুঠুরিতে বসে ছটফট করছে, নরক যন্ত্রণা ভোগ করছে, আর আমি বাবা হয়ে সেটা সহ্য করছি। তার জন্য দায়ী আপনি আর আপনার ওই গীতা এলএলবি। আমি তো বলছি আপনাদের যোগ সাজসের ফলে এটা হয়েছে। আগে থেকেই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল আপনার আর গীতা এলএলবির মধ্যে। কোর্টে দাঁড়িয়ে শুধু নাটক করেছেন, নাটক আর নাটক করে আপনারা আমার ছেলেকে ফাঁসিয়েছেন। এখন এখন আপনি ফেঁসেছেন, আর এমন ভাবে আপনি ফেঁসেছেন যে সেই ফাঁস থেকে আপনি কিছুতেই উদ্ধার পাবেন না। আপনি কি ফাঁসুরে নাকি পেশা চেঞ্জ করেছেন? অগ্নিজিৎ মুখার্জি, চিৎকার করবেন না, আমি আপনার চিৎকারের পরোয়া করি না। ভুলে যাবেন না যে আমি একজন অ্যাডভোকেট, আর আমার পুত্র বধূ একজন অ্যাডভোকেট যে আপনার ত্রাস। অ্যাডভোকেট গীতা এলএলবি, কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না। আপনার ওই বাড়ির বউটিও কিচ্ছু করতে পারবে না। ওকে বলুন যে শাখা পলা সিঁদুর আটপুরে শাড়ি পরে সংসার করতে, সন্তান সন্ততির জন্ম দিয়ে ঘরের মধ্যে থাকতে, বাইরে বেরোলে কিন্তু। কিরণ কান্তি বাবু, আপনি আমাকে যা বলার বলুন, কিন্তু গীতাকে যদি কেউ কিছু বলে তার জীব আমি ছেড়ে নেব। আরে কি জীব ছেড়ে নেবেন আপনি? হ্যাঁ কি জীব ছেড়ে নেবেন? শুনে রাখুন, রত্নাকে কোর্টে প্রডিউস করা হচ্ছে। কি? হ্যাঁ রত্নাকে কোর্টে প্রডিউস করা হচ্ছে। তার নামে চার্জশিট ফ্রেম করা হয়েছে, সেখানে সে সত্যিটা বলবে কিভাবে আপনি তাকে ব্যবহার করেছেন, কিভাবে একটা মুমূর্ষু রোগীকে আপনি মারার জন্য। স্টপ ইট, স্টপ ইট! আপনি আমার চাল চলছেন, আপনার কোনো নীতি নেই, আপনি একজন নীতিহীন মানুষ। আমার একটাই নীতি, একটাই নীতি, সে আমার সন্তান, আমার পুত্র কৃপান। কৃপান যখন জেলে আছে তার পাশের ঘরটায় আপনার জায়গা হবে, তারপরে টার্গেট অ্যাডভোকেট গীতা এলএলবি। আর কথাটা মাথায় রাখবেন, প্রথমে অস্থি থেকে মুছে দেব, তারপর আপনার পরিবার থেকে। গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।